শাহরুখ খান বলিউডের আলোচিত একজন তারকা কেননা এই তারকা তার কেরিয়ারে অনেকগুলো চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে আলোচনায় মোরোভার এই তারকাকে আগামীতে পাঠান টু চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে কেননা রিসেন্টলি জানা যায় যে পাঠান চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তি নির্মাণ করা হবে সেখানে অবশ্য অভিনয় করতে দেখা যাবে দীপিকা পারকনকে কিন্তু আর অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভাটকে মোরোবার চলচ্চিত্রটি তালিয়া ভাট অভিনয় করবেন কি না সেটি অবশ্যই এখনও জানা যায়নি কিন্তু ধারণা করা যায় চলিত বছরের ডিসেম্বর মাস থেকে চলচ্চিত্র শ্যুটিংয়ের কাজ শুরু করা হবে যদিও চলচ্চিত্রটিতে খল চরিত্রে কে অভিনয় করবে সেটি অবশ্যই এখনও জানা যায়নি অন্যদিকে শাহরুখ খানকে সর্বশেষ ডাঙ্কি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায় মরবার সেখানে তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য আলোচনায় অন্যদিকে শাহরুখ খানের হাতে অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে কিন্তু সম্প্রতি তার অনুরাগীরা পাঠান টু চলচ্চিত্রটির জন্য অপেক্ষা করছে কেননা শাহরুখ খানের পাঠানের লুকটি তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য পাঠান চলচ্চিত্রের প্রথম কিস্তিটি তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে সুতরাং জগ জেনে তো নিলেন শাহরুখ খানের পাঠান টু চলচ্চিত্র নির্মাণ করা হবে এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য